আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। বিধারকের তৎপরতায় দীর্ঘদিন পর আর্সেনিক মুক্ত জল পেতে চলেছে বহরো এলাকার মানুষ। জয়নগর বিধানসভার জয়নগর এক নম্বর ব্লকের অধীনে বহরো গ্রাম পঞ্চায়েতের মল্লপুর এলাকায় পানীয় জলের রিজার্ভার দীর্ঘদিন যাবৎ জীর্ণ অবস্থায় থাকায় মল্লপুর, তাজপুর, কামদেবপুর, দক্ষিণপাড়া, হাসিমপুর, বহরো গ্রামের প্রায় 10,000 মানুষ পানীয় জল থেকে বঞ্চিত ছিল। এলাকার মানুষের পানীয় জলের কথা ভেবে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রীর সাথে কথা বলেন এবং নতুন করে একটি রিজার্ভার করার প্রস্তাব দেন। বুধবার সেই রিজার্ভার তৈরির কাজের আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস। জবর খবরের এই অংশটি নিবেদন করছে। 34 বছর ধরে আপনার পাশে আপনার সেবায় সত্যজিৎ নার্সিং হোম জয়নগর রাধাবল্লভতলা। এখানে অত্যাধুনিক ভেন্টিলেটর, মাল্টিমনিটর, বাইপাপ মেশিন সহ আইসিইউ পরিষেবা, সিয়ামযুক্ত অর্থোপেডিক ওটি, অত্যাধুনিক ল্যাপারোস্কোপি মেশিন দ্বারা মাইক্রোসার্জারি এবং সুসজ্জিত কেবিন ও ওয়ার্ডের সুব্যবস্থা আছে। যে কোনো সহায়তার জন্য যোগাযোগ করুন 9933619675 এবং 9434301921। দেখুন, বড়ুর যে ট্যাঙ্কটা ছিল, রিজার্ভারটা ছিল, সেই রিজার্ভারটা খুব বিপজ্জনক ছিল। এখানে পিএইচএ দপ্তরের যে স্টাফ ছিল তারা সেই রিজার্ভারে জল তুলতে পারত না, ফলে বড়ু এলাকায় যে বাড়িতে বাড়িতে যে জল সাপ্লাই সেটা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। সেই কারণে আমি বিধায়ক হওয়ার পর প্রথমে লক্ষ্য করলাম যে ট্যাঙ্কটাকে ডিমোলিশ করতে হবে, ভেঙে ফেলতে হবে। ভেঙে ফেলে পুনরায় ডিপিআর করে এই জায়গায় নতুন ট্যাঙ্ক তৈরি যদি করা যায় তাহলে বড়ু এলাকার মানুষজনদের বাড়িতে বাড়িতে জলের কানেকশান দেওয়া সম্ভবপর হবে। তো সেটা চেষ্টা করেছি। সেই সময় মিনিস্টার ছিলেন মলয় ঘটক। মলয় ঘটকের মাধ্যমে এবং তার সহযোগিতায় ওই ট্যাঙ্কটাকে, জলাজীর্ণ ট্যাঙ্কটাকে ভেঙে ফেলা সম্ভব হয়েছে। তিনি আধিকারিকদের তিনি অর্ডার দিয়েছিলেন, সেই অর্ডারের ভিত্তিতে এটাকে ভেঙে ফেলা হয়েছে। কিন্তু পরবর্তীকালে মলয় ঘটক চেঞ্জ হয়ে যাওয়ার পর এই দপ্তরের দায়িত্বে ছিলেন সৌমেন মহাপাত্র, কিন্তু ডিপিআর করে আমরা রেডি করে পাঠিয়েছিলাম, কিন্তু মাননীয় মন্ত্রী মহাশয় তার শারীরিক অসুস্থতার জন্য ছমাস ডিপার্টমেন্টে আসেনি, যার জন্য প্রোগ্রেস হয়নি, এগিয়ে নিয়ে যেতে পারিনি। পরবর্তীকালে 21 নির্বাচনের পর এই এলাকার মানুষজনদের দাবি ছিল, পানীয় জলের দাবি ছিল, এবং তারা দাবি করেছিল যে ট্যাঙ্কটা যাতে পুনরায় তৈরি করে এই বাড়িতে বাড়িতে যাতে জল দেওয়ার ব্যবস্থা করা যায়, এটা আমার কাছে তারা দাবি রেখেছিল। সেই দাবির পরিপ্রেক্ষিতে এবারে আমরা যখন ক্ষমতায় এলাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন, তার কাছে আমি গিয়ে প্রস্তাব রেখেছিলাম, চিঠি করেছিলাম। তিনি মাননীয় মন্ত্রী পুলক রায়কে বলেছেন যে এই ট্যাঙ্কটা যাতে তাড়াতাড়ি হয় তার ব্যবস্থা করে দেওয়ার জন্য। মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাবো। তিনি তার আধিকারিকদের বারেবারে বলেছেন যে বড়ুর যে ট্যাঙ্ক, এমএলএ বারেবারে এসে বলছে এটাকে যাতে ডিপিআরটা পাঠিয়ে দিয়ে তাড়াতাড়ি ফিনান্স থেকে পারমিশন করে নেওয়ানোর দায়িত্ব তোমাদের, এবং সেই মোতাবেক ডিপার্টমেন্টের আধিকারিকরা তারা দৌড়ঝাঁপ করে আজকের এই ডিপিআর বানিয়ে সেই ডিপিআরটা তারা রেডি করে এবং পরবর্তীকালে ফিনান্স থেকে পাস করে নিয়ে আজকের 2 কোটি টাকার এই প্রজেক্ট পাস হয়ে গিয়েছে। পরবর্তীকালে ওয়ার্ক অর্ডার এবং টেন্ডার হয়ে গিয়ে আজকের সেই কাজটার শুভ সূচনা হয়েছে। আমি মনে করি বড়ু অঞ্চলের মানুষ এসে এতে খুশি এবং তারা প্রত্যেকে বাড়ি বাড়িতে পানীয় জল পাবে, এটা আশা রাখা যায়। খুব শীঘ্রই কাজ হবে এবং আগামী কয়েক মাসের মধ্যে আমরা এই ট্যাঙ্কে জল তুলে বড়ু অঞ্চলের প্রতিটা বাড়িতে বাড়িতে তাদের পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। বিধায়কের তৎপরতায় দীর্ঘদিন পর গ্রামের মধ্যে নতুন রিজার্ভারের মাধ্যমে বাড়িতে বাড়িতে আর্সেনিক মুক্ত জল পাওয়ার কাজ শুরু হওয়ায় খুশি এলাকার মানুষ।
আমাদের এই এখানে এই আমাদের এই এলাকায় একটা ট্যাঙ্ক ছিল, সেই ট্যাঙ্কটা দীর্ঘদিন ভাঙা অবস্থায় পড়েছিল, সেইটা নতুন করে ভেঙে তৈরি করার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের বিধায়ক মহাশয় সেই ট্যাঙ্কটা আজকে উদ্বোধন করে গেলে নতুন করে যাতে তৈরি হয় এবং আমরা ভালোভাবে আরও জলটা পেতে পারি। খুশি এলাকা? হ্যাঁ, আমরা খুবই খুশি তার জন্যে, কারণ জলটা আমরা ঠিক মতো পাচ্ছিলাম না। গীতা এলাকা আজকের এই কলের জল সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভোগা হচ্ছে। আজকের একটা সূচনা হলো, আমাদের এমএলএ বিধায়ক এলেন বিশ্বনাথ দাস, ওনার প্রচেষ্টায় হলো, খুবই ভালো লাগছে। কতদিন ধরে আমরা জল পাচ্ছিলাম না? দু তিন বছর ধরে। এবার কি ভালো লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, উন্নয়ন হচ্ছে, খুবই ভালো লাগছে। আপনার নাম? আমার নাম গোপাল দাস। জবর খবরের এই অংশটি নিবেদন করছে। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত সাজসজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিরামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন, অর্থোপেডিক, রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা খরচে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা অপারেশন করা হয়। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম, থানা ক্রসরোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। যোগাযোগ 03218228500 এবং 9726076 এবং 9647346036। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সহবাস্তুকার শুভাশিস রায় জানান, প্রায় 2 কোটি টাকা ব্যয়ে এই রিজার্ভার আগামী 8 মাসের মধ্যে শেষ হয়ে যাবে এবং এলাকার প্রায় 10,000 মানুষ এই রিজার্ভারের পানীয় জল ব্যবহারের সুযোগ পাবে। এটা আমরা 8 মাসের মধ্যে পুরো কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করছি আমরা। আর আমাদের মোটামুটি 2 কোটি টাকার মতো আনুমানিক মূল্য এই নতুন রিজার্ভারটা তৈরিতে। মোটামুটি আনুমানিক 7-8 মাস মতো লাগবে? 8 মাস মিনিমাম। পিএইচই ডিপার্টমেন্ট থেকে? পিএইচই জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে হচ্ছে এটা। আমাদের এখানে আমাদের একটা পুরনো রিজার্ভার ছিল, বহুদিনের পুরনো, সেটা নষ্ট হয়ে গেছে, তার ফলে এখানে একটা ওটা ভেঙে আমরা নতুনভাবে একটা রিজার্ভার করছি, যাতে আমাদের যা বাড়ি বাড়িতে যে জলের সংযোগে কাজের জন্য এই নতুন রিজার্ভারটা তৈরি হচ্ছে। এলাকার কত মানুষ জল পাবে বলে কি? এলাকার আনুমানিক 10,000। দীর্ঘদিনে তাদের সমস্যা, এটা জলের সমস্যা ছিল, এখন নতুনভাবে বাড়ি বাড়ি জলের সংযোগ হচ্ছে, তাতে মানুষ উপকৃত হবে। আমার নাম শুভাশিস রায়, আমি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে সহবাস্তুকার। জবর খবরের এই অংশটি নিবেদন করছে আরএম অ্যাড হাউস। কম খরচে ঝকঝকে প্রিন্ট মানে আরএম অ্যাড হাউস, জয়নগর, রত্তলা। এখানে অত্যাধুনিক প্রিন্টিং মেশিনে ফ্লেক্স, ভিনাইল, ব্যানার, ভিজিটিং কার্ড, আই কার্ড, কালার আপসেট প্রিন্টিং এর ব্যবস্থা আছে। পাবেন উন্নত মেশিনে ঝকঝকে ডিজিটাল প্রিন্ট। আরএম অ্যাড হাউস, জয়নগর, রত্তলা। ফোন 8373828615 এবং 8389092757।